আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকমের সমস্যা থাকে, আর এই সমস্যা থেকে বেরিয়ে আসাটাই আমাদের জীবনের একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, তার একটা প্রধান কারণ হলো আমাদের মনোসংযোগের অভাব। মনোসংযোগের অভাবের ফলে আমরা বিভিন্ন সমস্যার জাঁতাকলে পিষতে থাকি, আর এর ফলে আমাদের ভবিষ্যতের অনেকটা অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। কেন আমরা মনোনিবেশ করতে পারি না, অর্থাৎ মনোসংযোগ ঘটাতে পারি না? কারণ বন্ধুরা, তোমরা দেখবা যদি তুমি কোনো কাজে মনোসংযোগ করতে না পারো, তাহলে সেই কাজটা কিন্তু সঠিকভাবে তুমি করতে পারবে না, আর এর ফলে তুমি কিন্তু সাকসেসও পাবে না। এই মনোসংযোগ আমরা কেন করতে পারি না? মনোসংযোগ না করার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো আমাদের ব্রেন একসঙ্গে অনেক কিছু নিয়ে চলতে থাকে। অর্থাৎ আমাদের ব্রেন যেসব জিনিসগুলোকে শোনে, দেখে বা ভাবে, সেই সব জিনিসগুলোকেই হচ্ছে একসঙ্গে নিয়ে চলতে থাকে, আর এর ফলে আমাদের কিন্তু মনোসংযোগ ঘটানো মুশকিল হয়। অর্থাৎ একনিষ্ঠভাবে আমরা কোনো কাজ করতে পারি না শুধুমাত্র এই ব্রেনের এই অভ্যাসটার জন্য। আর এই অভ্যাস থেকে ব্রেনকে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে আমাদের কাছে। তা আমাদের ব্রেনকে এই হচ্ছে অভ্যাস থেকে কিভাবে বের করব, আমরা সেভাবে সেটার দিকেই আজকে হচ্ছে লক্ষ্য রাখবো, অর্থাৎ সেই দিকটাই আমরা আজকে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমাদের ব্রেন একসঙ্গে অনেক কিছু করে, অর্থাৎ ভাবে, দেখে, শোনে, এই যে সব কাজগুলো ব্রেন একসঙ্গে যে করে। আর আজকালকার দিনে যে সময় আমাদের সকলের হাতে স্মার্টফোন বা ইন্টারনেট আছে, আর এর ফলে আমরা কিন্তু অনেক রঙিন জিনিসের সম্মুখীন হয়, অর্থাৎ অনেক রঙিন জিনিস আমরা দেখি, আর এর ফলে আমাদের ব্রেনের উপর যে প্রভাবটা পড়ে, ব্রেন কিন্তু সেইটাকে নিজের অভ্যাসের মধ্যে নিয়ে নেয়, অর্থাৎ ব্রেন সেই জিনিসগুলোকে কিন্তু কন্টিনিউ নিজের মধ্যে চালাতে থাকে, আর এর ফলে আমরা একটা নির্দিষ্ট দিকে কিন্তু হচ্ছে মনোনিবেশ করতে পারি না। আর এই সমস্যার জন্যই কিন্তু আমাদের ছাত্র যারা রয়েছে, সেই ছাত্র সমাজের একটা বড় সমস্যা হলো তারা কিন্তু পড়াশোনা করতে পারে না। অর্থাৎ 15 মিনিট বা 20 মিনিট পড়ার পরেই তাদের কিন্তু আর পড়তে ভালো লাগে না, শুধুমাত্র এই সমস্যাটার জন্যই তারা কিন্তু হচ্ছে সাকসেস হতে পারে না জীবনে, কারণ তারা মনোনিবেশ ঠিকভাবে ঘটাতে পারে না, মনোসংযোগ তারা করতে পারে না। তাই এখান থেকে বেরিয়ে আসার যে উপায়, সেটা হলো আমাদের এই ব্রেনকে ট্রেন্ড করা। তা ব্রেনকে ট্রেন্ড করা, অর্থাৎ ব্রেনের যে অভ্যাসটা একসঙ্গে নিয়ে চলার অভ্যাসটা, বিভিন্ন জিনিসকে দেখাশোনা, ভাবার যে কাজটা একসঙ্গে চলে, এই যে এই একসঙ্গে ভাবার যে কাজটা, সেখান থেকে বের করে এনে একটা নির্দিষ্ট পথে চালিত করা, এইটাকেই হচ্ছে আমরা মেডিটেশন বলব। অর্থাৎ মেডিটেশন বলতে কিন্তু কোনো আধ্যাত্মিক কথাবার্তা নয়, মেডিটেশন বলতে আমাদের ব্রেনের এই যে অভ্যাস থেকে বের করে এনে, অর্থাৎ ব্রেনকে ট্রেন্ড করা, এটাই হলো মেডিটেশন। তা আমরা এই মেডিটেশন অনেক রকমভাবে করতে পারি, তার মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটাই আমি আজকে তোমাদের শেখাবো, যে তোমরা মেডিটেশন কিভাবে করবা, যার ফলে তোমরা পড়াশোনা থেকে যে কোনো কাজে যদি তোমরা হাত দাও বা সেই কাজটা যদি করতে শুরু করো, তা তোমরা কিন্তু সেক্ষেত্রে একনিষ্ঠভাবে সেই কাজগুলো করতে পারবা, সেই পড়াশোনা হোক বা যে কোনো কাজই হোক। তা বন্ধুরা, মেডিটেশনের যে হচ্ছে ওয়েগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে আমার যে পছন্দের ওয়েটা, সেটাই তোমাদের আজকে শেখাবো। দেখো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির প্রথম কী করবা, তোমরা তোমাদের বাড়ির একটা এমন একটা জায়গা বেছে নেবা যে জায়গাটা হচ্ছে একটু নিরিবিলি, অর্থাৎ একটু নির্জন টাইপের, যেখানে তুমি বসলে একটু রিল্যাক্স ফিল করবা। সে যে কোনো জায়গা হতে পারে, কোনো এমন কোনো জায়গা নয় যে তোমার বাড়িতে নেই, তোমার সবার বাড়িতে যে কোনো একটা এমন জায়গা থাকে যেখানে যেই জায়গাটা অন্য অন্য জায়গার তুলনায় একটু নিরিবিলি, তো সেরকম জায়গায় তুমি যে কোনো হচ্ছে ভাবে রিল্যাক্সভাবে তুমি বসো, সে যেইভাবে বসতে পারো, এমন না যে ধ্যান যে মুদ্রায় বসে সেই মুদ্রাতেই বসতে হবে, তা না, তুমি যে কোনো মুদ্রাতেই বসো, অর্থাৎ তুমি রিল্যাক্স ফিল করো, যেভাবে খুশি বসো। বসার পরে তোমার যে কাজটা করবে, আমরা যে প্রশ্বাস নিঃশ্বাস এই যে গ্রহণ করি এবং ত্যাগ করি, এই বিষয়টার উপরে আমরা একটু হচ্ছে মনোযোগ করার করব, যে এটা আমরা কীভাবে হচ্ছে। দেখো আমি শেখাচ্ছি তোমাদের যে এটা কীভাবে আমরা এই মেডিটেশনটা করবো। মেডিটেশন অন্য কিছু না, তুমি চোখ খুলে রেখেও করতে পারো অথবা এটা চোখ বন্ধ করেও করতে পারো। যদি চোখ বন্ধ করে করো তাহলে আর একটু ভালো হবে। তা কী করবা, আমরা প্রথমে প্রশ্বাস যে গ্রহণ করব এটা একটু ডিপলি করব, যেরকম
এই যে প্রশ্বাসটা যখন আমরা গ্রহণ করছি তখন আমাদের গলার এই প্রশ্বাসটায় আমরা একটা ঠান্ডা অনুভব করব। তা আমাদের প্রথম কাজ হলো এই যে আমরা যখন প্রশ্বাস নিচ্ছি আর এই গলার এই প্রশ্বাসটা যে ঠান্ডা অনুভব হচ্ছে এটার দিকে একটু অনুভব করা, এটাকে একটু অনুভব করা। তারপরে সেকেন্ডবার আমরা কি করব, প্রশ্বাস নিলাম এবং নিঃশ্বাস ত্যাগ করলাম। এই যে এসের পদ্ধতিটা চললো এই সময় দেখবা প্রথমে আমি কি বললাম আমাদের এখানে একটা ঠান্ডা অনুভব হবে, এটাকে অনুভব করা হলো। সেকেন্ডবার আমরা কি করলাম, আমরা আমাদের বুকে অনুভব করবো, অর্থাৎ যখন ফুসফুস হচ্ছে প্রসারিত হচ্ছে এবং সংকুচিত হবে এখানে আমরা নিজেদের হচ্ছে মনোনিবেশটা ঘটাবো, অর্থাৎ প্রথমে গলা তারপরে বুকে। আর থার্ডবার আমরা কি করব, আমাদের পেট যখন ওঠানামা করে অর্থাৎ প্রশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাসের সময় আমাদের পেটের যে ওঠানামাটা হয় সেখানে মনোনিবেশ করব। তা তিনটে পর্যায় হলো, কি কি হলো, প্রথমত শ্বাস প্রশ্বাস চলাকালীন আমরা গলায় একটা ঠান্ডা অনুভব করব, সেখানে মনোনিবেশ করব। তারপরে আমাদের বুক যে সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে সেখানে মনোনিবেশ করব। এবং থার্ড টাইম আমরা হচ্ছে আমাদের পেটের যে ওঠানামা সেখানে মনোনিবেশ করব। তা এই জিনিসটা তোমাকে রেগুলার করতে হবে, সে 10 মিনিট হোক 15 মিনিট হোক এটা তোমাকে রেগুলার করতে হবে। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় যে উপায়ে তুমি হচ্ছে তোমার মেডিটেশন সম্পন্ন করতে পারবা এবং মনোসংযোগ ঘটাতে পারবা, অর্থাৎ নিজের মনকে কনসেন্ট্রেট করতে পারবা। আর এর ফলেই বন্ধুরা আমাদের সমস্যার থেকে আমরা হচ্ছে মুক্তি পেতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো